আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। নবম দশম শ্রেণীর ইংরেজি, এটা হলো নবম দশম শ্রেণীর ইংরেজি বই থেকে ইউনিট ওয়ান লেসন টু। আজকে এটা এই প্যাসেজটি নিয়ে আমি ইতিপূর্বে একটি ভিডিও করেছি, এখন এটা হলো দ্বিতীয় পর্ব। টু বি এ গুড সিটিজেন ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইউর সেলফ টু ডু গুড ওয়ার্ক ইন সোসাইটি। প্রথম পর্বে আমরা এই পর্যন্ত আলোচনা করেছিলাম, এখন আমরা শুরু করি এরপর থেকে। লেটস অ্যান্ড এক্সাম্পল, চলো লেটস, চলো টেক নেওয়া যাক, অ্যান্ড এক্সাম্পল একটি উদাহরণ, চলো একটি উদাহরণ নেওয়া যাক। সাপোজ মনে করো ইউ, তুমি অ্যাজ এ স্টুডেন্ট, একজন ছাত্র হিসেবে নিড টু নো, তোমার জানা প্রয়োজন অ্যাবাউট গ্রুপ ওয়ার্ক, দলগত কাজ সম্পর্কে, ইন দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে। মনে করো শ্রেণীকক্ষে একজন ছাত্র হিসেবে শ্রেণীকক্ষে তোমার দলগত কাজ সম্পর্কে জানা প্রয়োজন। সো সুতরাং ইউ আস্ক ইউর সেলফ, তুমি তা নিজেকে জিজ্ঞেস করো, অর ইউর টিচার, অথবা তোমার শিক্ষককে, অর কিংবা এনিবডি, যে কাউকে। হোয়াট ইজ গ্রুপ ওয়ার্ক, দলগত কাজ কী, দলগত কাজ কী। অথবা ইউ মে ফাইন্ড, তুমি খুঁজে পেতে পারো অ্যাবাউট ইট, এ সম্পর্কে, ইন এ বুক, একটি বইয়ে। ইন দিস ওয়ে, এইভাবে, এই পদ্ধতিতে, ইউ মে নো, তুমি জানতে পারো, অথবা ইউ মে হ্যাভ দ্য নলেজ, অথবা তুমি জ্ঞান অর্জন করতে পারো, ইউ মে হ্যাভ দ্য নলেজ, অথবা তুমি জ্ঞান অর্জন করতে পারো অ্যাবাউট গ্রুপ ওয়ার্ক, দলগত কাজ সম্পর্কে। টু ডু করার জন্য বা করতে, গ্রুপ ওয়ার্ক, দলগত কাজ করার জন্য বা দলগত কাজ করতে হলে দি ক্লাস, শ্রেণীকে হ্যাজ টু বি ডিভাইডেড, ভাগ করতে হবে ইনটু গ্রুপস, বিভিন্ন দলে। যদি দলগত কাজ করতে চাও তাহলে শ্রেণীকক্ষকে শ্রেণীকে বিভিন্ন ভাগে ভাগ করতে হবে। ইস গ্রুপ, প্রত্যেকটি দলে, ইস টু ডু, ইস গ্রুপ, প্রত্যেকটি দলকে ইস টু ডু করতে হবে সাম টাস্ক, কিছু কাজ, গিভেন বাই দ্য টিচার, শিক্ষকের দেওয়া কিছু কাজ করতে হবে। এখানে টাস্ক মানে কাজ। অর ইন দ্য টেক্সট বুক, অথবা পাঠ্য বই থেকে, দি গ্রুপ মেম্বার্স, দলের সদস্যরা, উইল ডিসকাস, আলোচনা করবে, অ্যান্ড এবং শেয়ার আইডিয়াস, ধারণাসমূহ বিনিময় করবে, শেয়ার বিনিময় করবে আইডিয়াস, ধারণাসমূহ, অ্যান্ড এবং পয়েন্টস, এবং সঠিক বিষয় আলোচনা করবে, আলোচ্য বিষয় আলোচনা করবে, পয়েন্টস সঠিক বিষয় বা আলোচিত বিষয় বিষয়সমূহ, অ্যান্ড এবং ফাইনালি সর্বশেষ, ওয়ান মেম্বার, একজন সদস্য, উইল রাইট, লিখবে, দি অ্যান্সার, দি অ্যান্সার্স, উত্তরগুলো। দেন এরপরে ইউ স্টার্ট ওয়ার্কিং ইন গ্রুপস, ইউ স্টার্ট, তুমি শুরু করো কাজ, ওয়ার্কিং কাজ, ইন গ্রুপ, দলে, প্রথম দলে কাজ শুরু করে দাও, শুরু করো। ইন ইচ গ্রুপ, প্রত্যেকটি দলে, ইউ টেক টার্নস, ইউ টেক, তুমি নেও টার্নস, পালাক্রমে অংশগ্রহণ, ডিসকাজিং পয়েন্টস, এবং গুরুত্বপূর্ণ বিষয়সমূহ আলোচনা করো, আলোচ্য বিষয়সমূহকে আলোচনা করো, অ্যান্ড এবং আনসারিং কোয়েশ্চানস, এবং কি প্রশ্নগুলোর উত্তর দাও। ইন দিস ওয়ে, এভাবে, ইউ ক্যান অ্যাকচুয়ালি, তুমি আসলে পারো, তুমি মূলত পারো ডু দ্য টাস্ক, কাজটি করতে, ডু করতে, দ্য টাস্ক, কাজটি। ইউ টিচার, তোমার শিক্ষক, ইউ টিচার, তোমার শিক্ষক মে মনিটর, তদারকি করতে পারে, অ্যান্ড এবং হেল্প ইউ, তোমাকে সাহায্য করতে পারে, টু ডু করতে বা করার জন্য, দ্য ওয়ার্ক, কাজটি।
তোমার শিক্ষক তোমাকে তদারকি করতে পারে এবং কাজটি করার জন্য তোমাকে সাহায্য করতে পারে। লাস্টলি সর্বশেষ থো, থো মাধ্যমে মাধ্যম থো রেগুলার গ্রুপ ওয়ার্ক নিয়মিত দলগত কাজের মাধ্যমে। ইট ইজ এক্সপেক্টেড, ইট ইজ এটা এক্সপেক্টেড আশা করা যায় দ্যাট যে দেয়ার উইল বি নোটিসেবল চেঞ্জ লক্ষণীয় তাতে লক্ষণীয় পরিবর্তন হবে, নোটিসেবল লক্ষণীয় চেঞ্জ পরিবর্তন হবে ইন ইয়োর বিহেভিয়ার তোমার আচরণে। পসিবল সম্ভাব্য চেঞ্জ আর সম্ভাব্য পরিবর্তনগুলো হলো ইউ উইল ডেভেলপ তোমার উন্নয়ন হবে, তুমি উন্নতি করবে দ্য স্কিল দক্ষতায় অফ স্পিকিং ফ্রিলি স্বাচ্ছন্দ্যে কথা বলার জন্য, স্বাচ্ছন্দ্যে কথা বলতে ইন ইংলিশ, ইংলিশে তুমি কি ইংলিশে স্বাচ্ছন্দ্যে কথা বলতে কি উন্নত হবে, কথা বলার যোগ্যতা উন্নত হবে, যোগ্যতা বাড়বে উইথ ইয়োর ক্লাসমেট তোমার সহপাঠীদের সাথে অ্যান্ড এবং টিচার শিক্ষকের সাথে। ইয়োর সাইনেস তোমার জড়তা, সাইনেস জড়তা গ্রন্থি, ইয়োর সাইনেস তোমার জড়তা উইল গ্রাজুয়ালি ধীরে ধীরে কমে কমে বা আস্তে আস্তে কী হবে ডিসঅ্যাপিয়ার বিলীন হয়ে যাবে, শেষ হয়ে যাবে ডিসঅ্যাপিয়ার বিলীন হওয়া। ইউ উইল ডেভেলপ তোমার তুমি উন্নত করবে, তোমার তোমার উন্নয়ন হবে দি অ্যাটিটিউড ভঙ্গিমা মনোভাব, তোমার মনোভাবে তোমার দৃষ্টিভঙ্গি কী উন্নয়ন হবে অফ হেল্পিং সাহায্য অ্যান্ড এবং কোঅপারেটিং সহযোগিতা উইথ ইজ আদার অপরকে অপরের প্রতি তোমার সাহায্য এবং সহযোগিতার মনোভাব কী উন্নত হবে। ইউ উইল লার্ন তুমি শিখবে টু বিহেভ আচরণ করতে ইন এ ডেমোক্রেটিক ওয়ে গণতান্ত্রিক উপায়ে, তুমি কি গণতান্ত্রিক উপায়ে কি আচরণ করা শিখবে। মোস্ট ইম্পর্টেন্টলি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দিস বিহেভিয়ার চেঞ্জ এই আচরণজনিত পরিবর্তন টেকিং প্লেস সংঘটিত হয়েছে ইন ইয়োর ইনসাইড দ্য ক্লাসরুম, ইনসাইড ভিতরে দ্য ক্লাসরুম শ্রেণীকক্ষে, যে শ্রেণীকক্ষের ভিতরে এই আচরণজনিত পরিবর্তনগুলো যা সংঘটিত হয়েছে এমন পরিবর্তনগুলো উইল বি কেরিড ব্যবহৃত হবে, কেরিড সর্বোচ্চ বহন করে কিন্তু এখানে ব্যবহৃত করা হচ্ছে আসবে যে উইল বি কেরিড ব্যবহৃত হবে ওভার দ্য আউটসাইড দ্য ক্লাসরুম, ওভার আউটসাইড দ্য ক্লাসরুম শ্রেণীকক্ষের বাহিরে ইন রিয়েল লাইফ সিচুয়েশন, বাস্তব জীবনের পরিস্থিতিতে ইন রিয়েল লাইফ সিচুয়েশনস বাস্তব জীবনের পরিস্থিতিতে কি ওগুলো তো ব্যবহৃত হবে, কোনগুলো যেগুলো যে সকল পরিবর্তন শ্রেণীকক্ষের ভিতরে সংঘটিত হয়েছে।